हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम আমি সোহেল আর আপনারা দেখছেন ভিসা ইনফো আপডেটস এবং এম সোহেল আজিজ ফেসবুক প্রোফাইল থেকে সরাসরি আজকের যে জব সার্কুলারটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে মালদ্বীপে দুইজন ওয়েটার এবং দুইজন মেশন প্রয়োজন। দুইজন ওয়েটার অবশ্যই অভিজ্ঞ হতে হবে। সো পুরো ডিটেলসটি ওয়েটারের বেতন কত, সার্ভিস চার্জ আছে কি না, টিপস আছে কি না বা থাকা খাওয়া ফুড অ্যাকোমোডেশন এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি ন্যাশনাল বেতন কত হবে সেটা সম্পর্কে আলোচনা করব। আর যারা আগ্রহী হবেন তারা পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটিতে আমি আরও উল্লেখ করবো যে টোটাল খরচ কত হবে এবং কাদেরকে সিলেক্ট করা হবে এবং অবশ্যই কোম্পানি কীভাবে সিলেক্ট করবে সেই প্রসেসটুকু বলে দিব। সো আপনাদের কোনো ধরনের অ্যাডভান্স প্রয়োজন হবে কি না সেটিও বলে দিব। সো ভিডিওটি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, কোনো স্টেপ যাতে মিস না হয়। আর যারা অলরেডি ভিডিওটি পুরোভাবে মনোযোগ দেখবেন ইনশাআল্লাহ আমাকে কোনো প্রশ্ন করতে হবে না, কোনো প্রশ্ন করলে প্রশ্নের উত্তরও দিতে পারবো না হোয়াটসঅ্যাপে। সো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ফার্স্ট অফ অল এই কথাটি আপনার কাছে অনুরোধ। আর অবশ্যই এই চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি করে রেখেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমি যে কথাটি বলতে চাই যে আমার কাছে দুইজন ওয়েটারের রেস্টুরেন্টের কাজ রয়েছে এবং ভিসা রয়েছে। ভিসা কতদিনে হবে সেটি আমি আপনাদেরকে বলার পূর্বে আমি আপনাদেরকে এটা বলতে চাই যে দুইজন ওয়েটার এবং দুইজন মেশনের স্যালারি কত হবে। সো দুইজন ওয়েটারের স্যালারি হবে $350 প্লাস সার্ভিস চার্জ থাকবে, প্লাস হচ্ছে টিপস থাকবে। থাকা এবং খাওয়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে এবং মেশনের ক্ষেত্রে হচ্ছে বেতন হবে $400, থাকা কোম্পানি বহন করবে, খাওয়া নিজ। সো এখন আসি যে কত টাকা খরচ হবে টোটাল। কত টাকা খরচ হবে টোটাল সেটি বলার পূর্বে বলে দিই যে ভিসা কতদিনে বের হবে এবং কতদিনে আপনার ফ্লাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। সো ফার্স্ট অফ অল ওয়েটার, শুধুমাত্র ওয়েটার যারা তাদের ভিসা হবে মাত্র 10 দিনের ভেতরে এবং ফ্লাইট হবে 1 মাস থেকে 1 মাস 10 দিনের ভেতরে কনফার্ম ইনশাল্লাহ। আর আরেকটি বিষয় হচ্ছে মেশনের স্যালারি হবে $400 যেটি আগে বলেছি, তবে অবশ্যই ফ্লাইট হবে 1.5 মাসের ভিতরে। সো এখন এই 4টি রিক্রুটমেন্ট আমার কাছে আছে। ওয়েটারের জন্য কি কি ডকুমেন্টস জমা দিতে হবে এবং কিভাবে প্রসেস হবে বা কিভাবে সিলেকশন হবে সেটি বলি। ওয়েটারের জন্য মূলত আপনি যে আগে ওয়েটার হিসেবে কাজ করেছেন তার দক্ষতার সার্টিফিকেট প্লাস হচ্ছে আপনার ট্রেনিং সার্টিফিকেট এইগুলো প্রোভাইড করতে হবে, সাথে পাসপোর্ট স্ক্যান কপি দিতে হবে। হ্যাঁ, যদি যারা ওয়েটার হিসেবে সিলেক্টেড হবেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনারা সিলেক্টেড হয়েছেন। অবশ্যই মূল পাসপোর্টের সাথে $1,00,000 জমা দিতে হবে এবং এটা কনফার্ম জমা দিতে হবে, যেহেতু ভিসা কিনতে হইতেছে আমাদের। সো বেসিক্যালি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে $3,50,000 হচ্ছে টোটাল খরচ ভিসা, ম্যান পাওয়ার এবং হচ্ছে টিকিট সহ। ওয়েটারের ক্ষেত্রে মেশনের ক্ষেত্রে হচ্ছে $3,50,000 ভিসা, ম্যান পাওয়ার, এয়ার টিকিট সহ। এখন যাদের অভিজ্ঞতা রয়েছে যাদের দক্ষতা রয়েছে তারা অবশ্যই আপনাদের সিভি এবং হচ্ছে দক্ষতার সার্টিফিকেট এবং ট্রেনিং সার্টিফিকেট যদি থাকে ইনশাআল্লাহ সেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে প্রোভাইড করবেন। আমরা এমপ্লয়ারের কাছে পাঠাবো, এমপ্লয়ারের কাছে পাঠাবার পরে যে দুইজনকে সিলেক্ট করবে শুধু তাদের সাথেই যোগাযোগ করব। সো আপনারা যারা একদম সিরিয়াস রয়েছেন এবং যারা এই বাজেটের মধ্যে মালদ্বীপ যেতে আগ্রহী রয়েছেন শুধুমাত্র তারাই আমাদের সাথে নক করবেন, তারাই সিভি পাঠাবেন, সার্টিফিকেট পাঠাবেন। তাছাড়া অন্য কেউ আমাদেরকে কোনো ধরনের সার্টিফিকেট বা সিভি পাঠানোর প্রয়োজন নাই। সো বেসিক্যালি দুইজন ওয়েটারের প্রত্যেকের স্যালারি হবে $350 যেটি আগে বলেছি, সার্ভিস চার্জ প্লাস টিপস থাকবে। সো মেশন এবং ওয়েটার এই কাজে যারা দক্ষ রয়েছেন বা যাদের দক্ষতা রয়েছে শুধুমাত্র তারাই আমাদের সাথে সশরীরে মূল পাসপোর্ট নিয়ে যখন সিলেক্ট হবেন, সিলেক্ট হওয়ার পরের দিন সশরীরে মূল পাসপোর্ট নিয়ে সাথে $1,00,000 অ্যাডভান্স নিয়ে স্ট্যাম্প করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। অবশ্যই আমাদের অফিসে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে লাইবা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, মিশন রোড, শ্রীমঙ্গল। সো বেসিক্যালি দুইজন ওয়েটার এবং মেশন লাগবে এবং ভিসা 10 দিনের ভেতরে হবে, কিন্তু ভিসা আসলে 10 দিন না, আশা করছি যে 7 দিনের ভিতরে হয়ে যাবে, কারণ খুব দ্রুতই তারা কাজ করছে। যেহেতু কোম্পানির সাথে ডাইরেক্ট ডিল আমাদের, এখানে কোটা চার্জ, ভিসা চার্জ, অনেক চার্জ রয়েছে। সো টোটাল মিলিয়ে আমরা যে টাকা নির্ধারণ করেছি সেটি ফিক্স থাকবে। সো কেউ এসে দামাদামি করার কোনো সুযোগ নাই। সো এসে বলবেন না যে ভাই এত টাকায় হয় কি না, অত টাকায় হয় কি না। যারা একদম সিরিয়াস থাকবেন এবং যারা এই বাজেটে যেতে পারবেন, যাদের সামর্থ্য রয়েছে তারাই যোগাযোগ করবেন, তাছাড়া অন্য কেউ যোগাযোগ করার প্রয়োজন নেই। সো ফার্স্ট অফ অল আপনার সিভি সার্টিফিকেট এবং হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ট্রেনিং সার্টিফিকেট এগুলো পাঠাবার পরে যারা সিলেক্ট হবে তাদেরকে আমরা জানিয়ে দিব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।